গুড মর্নিং টু অল। আমি এখন রয়েছি সঙ্গম সিনেমা হলে। আজকে রণবীরের অ্যানিমেল রিলিজ করছে। সন্দীপ রেড্ডি বাংলা বরাবরই প্রমাণ করে দিয়েছে নিজেকে, তাই ইন্টারভিউতেও বলেছিল যে ভায়োলেন্স কাকে বলে দেখতে যদি চান অ্যানিমেল দেখতে হবে। 3 ঘন্টা 21 মিনিটের সিনেমা, সকাল 8:30টার শো। মানুষ ভালো ভিড় করেছে, বেশিরভাগ ইয়ং জেনারেশন, তাদের ক্রেজ মারাত্মক। আমি জাস্ট এখন সিনেমা হলে ঢুকলাম, 8:30টার শো, আর বেশিক্ষণ নেই। শেষ হলে তারপরে পাবলিক রিয়াকশান নেব, অ্যানিমেল কেমন হলো সমস্ত বিষয়টা, রণবীরের পারফরমেন্স, ববি দেওয়াল, রশ্মিকা, সবার কী কী রোল আছে, কী হতে চলেছে, এইটা নিয়ে একটা মানে কী বলবো, রক্ত একদম গরম হয়ে আছে। তা দেখা যাক পাবলিক কী বলে অ্যানিমেল নিয়ে, তাদের রিয়াকশান কী। রিয়াকশান ভিডিও খুব শীঘ্রই তাড়াতাড়ি আসতে চলেছে, স্টে টিউনড। খুবই আমি সব থেকে লেন্দিয়েস্ট মুভি এর থেকে আগে দেখিনি, আর খুবই এন্টারটেইনিং ছিল, লেন্দিয়েস্ট ছিল বাট এন্টারটেইনিং ছিল। অ্যান্ড রণবীর কাপুর ইজ ফেনোমিনাল, অ্যান্ড দিস ওয়াজ ওয়ান অফ এগেইন ওয়ান অফ ফাইনেস্ট মুভি অফ হিজ ক্যারিয়ার। ইয়েস ইয়েস। আর সন্দীপ রেড্ডি বাঙ্গাল মানে ডাইরেকশন কেমন লাগে? ডাইরেকশন তো ওনার আগেও দেখেছি আমরা, কবির সিং এর টাইমেও, খুবই ভালো, এটাও খুবই এন্টারটেইনিং করেছে। আর রশ্মিকা মন্ডানাও খুবই ভালো, কোনো কোনো সিনে শি জাস্ট ডু, কিছু কিছু জায়গায় প্রোনাউন্সিয়েশন একটু মানে পাবলিক হ্যাঁ একটু হয়তো ছিল, ইট ওয়াজ ওকে, ইট ওয়াজ ওকে। দারুন দারুন, আগুন আগুন, ভালো হয়েছে, জিনিসটা এখন হজম করতে সময় লাগছে। সেই হয়েছে, সেই কেমন লাগলো? খুবই ভালো, খুবই অসম ছিল, দারুন দাদা। একদম ভায়োলেন্স অনেক আছে, ও মানে হজম করতে কষ্ট হচ্ছে, একদমই একদমই তাই। ৩ ঘন্টা কেটে গেছে।